ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আজকে একটা নতুন দিন, নতুন জায়গা। দেখতে পাচ্ছেন আমি কোথায় চলে এসেছি, এসটি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে আমি ইন্টারভিউ নিতে চলেছি ডিরেক্টর জেনারেল অফ ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশনের, হু ইজ নান আদার দ্যান দেবাশিস রয় স্যার। তো আমি এই মুহূর্তে রয়েছি ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশনের অফিসে, চলে এসেছি তার সঙ্গে মিটিংয়ের জন্য, তার সঙ্গে একটা ইন্টারভিউর জন্য। জেনে নেব অনেক কিছু, প্রচুর কিছু আজকে আমরা জানতে পারবো। তো চলুন তার সঙ্গে কথা বলে পুরো বিষয়টা ক্লিয়ার করে নেওয়া যাক। আজকের এপিসোডটা পুরোটা দেখতে ভুলবেন না, আজকের এপিসোডে আপনারা অনেক 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 কিছু জানতে পারবেন জুট ইন্ডাস্ট্রির ব্যাপারে, জুট সেক্টরের ব্যাপারে, কীভাবে জুট ইন্ডাস্ট্রিটাকে মডার্নাইজ করা হচ্ছে, কীভাবে জুট সেক্টরটি কাজ করছে, এবং আপনারা যদি জুট ইন্ডাস্ট্রিজে কাজ করতে চান তাহলে কীভাবে যোগাযোগ করতে পারেন। তো চলুন ডিরেক্টর জেনারেল অফ ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশনের সঙ্গে দেখা করে নেওয়া যাক, তার মুখেই শুনে নেওয়া যাক যে জুট ইন্ডাস্ট্রি কীভাবে গ্রো করছে। লেটস গো। আপনার চ্যানেল আমি দেখি এবং আপনি যথেষ্ট চেষ্টা করেন পশ্চিমবঙ্গকে একটা ভালো ওয়ার্ল্ড ম্যাপে আর কি প্রজেক্ট করার, ইন এ ভেরি পজিটিভ লাইট, উইচ ইজ এ ভেরি গুড থিং, রিয়েলি অ্যাপ্রিসিয়েবল এফর্ট। তো সেদিক দিয়ে দেখতে গেলে উই আর পার্টনার্স ইন প্রগ্রেস। আমাকে দিল্লি থেকে এখানে আনা হয়েছিল, আমি দিল্লির লোক, সারা জীবন দিল্লিতেই কেটেছে। আমাকে দিল্লি থেকে এখানে আনা হয়েছিল ফর দ্য চিফ রিজন, জুট ইন্ডাস্ট্রিটাকে একটা নতুন পার্সপেক্টিভ দেওয়ার জন্যে। আমার আগে যারা প্রেডিসেসার্স ছিলেন তারাও জুট ইন্ডাস্ট্রি থেকেই ছিলেন। আই এম দ্য ফার্স্ট পার্সন যে ডাইরেক্টর জেনারেল হয়েছে ইন্ডিয়ান জুট মিল অ্যাসোসিয়েশনের হু ইজ নট ফ্রম দ্য জুট ইন্ডাস্ট্রি। আচ্ছা, আমার এক্সপার্টিস হচ্ছে আপনার ম্যানেজমেন্ট কনসালটেন্সি। আই টার্ন অ্যারাউন্ড কোম্পানিজ, আই মেক দেম প্রফিটেবল, আই টার্ন অ্যারাউন্ড ইন্ডাস্ট্রিজ। তো এখানে এসে প্রথম যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে জুট ইন্ডাস্ট্রি সম্বন্ধে অনেকেই অনেক কিছু জানে। ল্যাক অফ নলেজ ইজ নট দ্য প্রবলেম, ল্যাক অফ ইনিশিয়েটিভ ইজ দ্য প্রবলেম। জুট ইন্ডাস্ট্রি অনেক বছর ধরে চলে আসছে, আপনার 1950s 1960s ভালো রকম ছিল, পাওয়ারফুল ইন্ডাস্ট্রি ছিল। একটা একটা জুট মিলসের যারা মালিক ছিল তারা খুব পাওয়ারফুল ছিল এবং দে আর রিচ পিপল। আচ্ছা, দে হ্যাড থ্রাইভিং বিজনেস, দে আর এক্সপোর্টিং টু অল ওভার দ্য ওয়ার্ল্ড, রাশিয়া, সোভিয়েট ইউনিয়ন। সেই সময় সোভিয়েট ইউনিয়ন ছিল, সোভিয়েট ইউনিয়ন ওয়াজ বাইং আ লট অফ জুট ব্যাগস, গভর্নমেন্ট ওয়াজ বাইং আ লট অফ জুট ব্যাগস ফর প্যাকেজিং রাইস, হুইট, ভেজিটেবলস, সিমেন্ট, ফার্টিলাইজার, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, মেডিসিনস ওয়ার অলসো প্যাকড ইন জুট। সো একটা বিরাট বড় মার্কেট ছিল। আস্তে 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 প্লাস্টিক আসতে শুরু করলো, প্লাস্টিক কিন্তু এক ঝটকায় আসেনি, একটু একটু করে আসতে শুরু করেছে। প্লাস্টিক ইজ এ ভেরি চিপ অল্টারনেটিভ, ইট ইজ এ ভেরি ভেরি চিপ অল্টারনেটিভ অ্যান্ড ইট ইজ এক্সট্রিমলি পলিউটিং। পলিউশন যেটা হয় প্লাস্টিকে, এ হোয়াট ইট হ্যাপেন্স ইজ প্লাস্টিক ক্লগস এভরিথিং বিকজ ইট ইজ ইন্ডাস্ট্রি ডিস্ট্রাক্টেবল, ইট ইজ নট বায়োডিগ্রেডেবল। নদীর মধ্যে আটকে যায়, খালের মধ্যে আটকে যায়, পুকুরের মধ্যে আটকে যায়, অল ওয়াটারওয়েজ, অল রিভারওয়েজ, দে আর ক্লগড বাই প্লাস্টিক। প্লাস্টিকটা লিচিং হয়, লিচিং বলে একটা প্রসেস আছে। লিচিংয়ে প্লাস্টিকের মাইক্রোনিউট্রিয়েন্টস অফ প্লাস্টিক আর রিলিজড ইন টু দ্য এয়ার অ্যান্ড ইন টু দ্য ওয়াটার দ্যাট উই ড্রিঙ্ক অ্যান্ড দ্যাট উই ব্রিদ অ্যান্ড দে স্লোলি পয়জন আস। আপনি বোধহয় সেই গল্পটা শুনেছেন যেখানে একটা ব্যাংকে যদি আমরা একটা জলের মধ্যে রেখে দিই আর সেই জলটাকে আস্তে 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 গরম করি, ব্যাংকটা আস্তে আস্তে মরে যাবে সেদ্ধ হয়ে, কিন্তু ব্যাংকটা লাফিয়ে পালাবে না। তার কারণ হচ্ছে ব্যাংকটা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছে গরমটায়। ওকে, কিন্তু যদি হঠাৎ যদি গরম ফেলে দেন জলটাকে, ব্যাংকটা লাফিয়ে পালিয়ে যাবে। তো জুট ইন্ডাস্ট্রি এবং পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডস্কেপটার এটাই হয়েছে, আস্তে 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 বিষাক্ত হয়ে পয়জনাস হয়ে জিনিসটা শেষ হতে চলেছে। সেই ইনিশিয়েটিভটা নেওয়া হয়নি যেটা জুট ইন্ডাস্ট্রিটাকে প্রচণ্ড মডার্নাইজ করে ভালো রকম করে ইম্প্রুভ করে দেওয়া হবে। দ্যাট হ্যাজ নট হ্যাপেন্ড, বাট ইট ইজ হ্যাপেনিং নাও। স্যার, আপনি তো প্লাস্টিকের ব্যাপারে বললেন যে প্লাস্টিক কীভাবে জুট ইন্ডাস্ট্রির সেটাকে শেষ করতে চলেছে, বাট আপনি কিছুদিন আগে আমার সঙ্গে একটা কথা বলছিলেন যে একটা প্লাস্টিকের আইল্যান্ড তৈরি হয়ে গেছে এরকম প্লাস্টিক জমতে জমতে, সেটার বিষয়ে যদি আপনার আমাদের দর্শকদের বলেন স্যার। নিশ্চয়ই। ব্যাপারটা হলো কি যে যদি আপনার পাড়ার মধ্যে যদি ডাকাত পড়ে, যে রকম ভয় আপনার হওয়া উচিত ঠিক সেই রকম ভয় সারা পৃথিবীর লোকেদের হওয়া উচিত। এখন হয়েছে কি, প্লাস্টিকের যে ট্র্যাশ যেটাকে বলে, প্লাস্টিকের যে আস্তাকুড় যেগুলো, সেগুলো যখন আমরা ফেলে দিই সেই জিনিসগুলো কিন্তু ডিস্ট্রয় হয় না, বায়োডিগ্রেড হয় না। তো সেটাকে ডাম্প করে দেওয়া হয়, রিসাইকেল করা হয় না, বিকজ রিসাইকেল ইজ কস্টলি, রিসাইকেলিং টেক্স মানি।
Nothing happens in this world if it is not profitable. Recycling is a loss-making exercise. তো সেই জন্য সেই প্লাস্টিকগুলোকে সমুদ্রের মধ্যে ডাম্প করে দেওয়া হয়। তো আপনি ভালোই জানেন যে সারা পৃথিবীতে সমুদ্রে হট ওয়াটার কারেন্টস আর কোল্ড ওয়াটার কারেন্টস আছে, সেগুলোর জন্যই মাছগুলো বেঁচে থাকে, কচ্ছপগুলো বেঁচে থাকে। সেই কারেন্টসগুলো সেই পুরো ডাম্পড প্লাস্টিক সারা পৃথিবীর গুলোকে একসঙ্গে করে একটা মহাদেশ তৈরি করেছে, কন্টিনেন্ট। সেই কন্টিনেন্টটা হচ্ছে আপনার আফ্রিকা আর সাউথ আমেরিকার মধ্যিখানে কন্টিনেন্টটা। ইট ইজ বিগার দ্যান হাফ অফ ইউরোপ অ্যান্ড ইট ইজ এ কালেকশন অফ প্লাস্টিক, পয়জনাস প্লাস্টিক ডাম্প। অ্যান্ড এটা এত বড় যে আপনার ওই জাহাজগুলো যেগুলো মালবাহক জাহাজ যেগুলো কি নিয়ে যায় এই এই দেশ থেকে ও দেশ, সারা পৃথিবীর যে ট্রেড অ্যান্ড কমার্স হয় সেই জাহাজগুলো ওটাকে এড়িয়ে এড়িয়ে চলে, এত বড় এটা এটা মহাদেশের মতো। ওই জায়গাটায় কচ্ছপগুলো জালে আটকে যায়, ওই জায়গাতে কেন সারা পৃথিবীতে আটকে যায়, তিমি মাছগুলো জালে আটকে যায়, তারা নাশ নিঃশ্বাস, তিমি মাছ জানেন তো জলের তলা নিঃশ্বাস নিতে পারে না, ওপরে এসে নিঃশ্বাস নিতে হয়। কচ্ছপও তাই, যতগুলো আপনার স্তনপেয়ী জীব আছে ম্যামলস, দে হ্যাভ টু সারফেস টু ব্রিথ, সেই জন্যে তারা যখন জালে আর এই প্লাস্টিকে আটকে যায় তখন তারা নিঃশ্বাস না খেয়ে না পেয়ে আর কি মরে যায় জলের মধ্যে। তো এটা একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু কেউ কিছুই করছে না। না বিকজ এটা কাভারেজ এই জন্যই দেখতে পাওয়া যায় না, কারণ মিডিয়া আজকাল হচ্ছে কি মিডিয়ার যে পুরনো মডেলটা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া, তারা অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া কাজ করতে পারে না। আর অ্যাডভার্টাইজমেন্ট যখন কেউ দেয় তখনই তারা কাভারেজ পায়, বিকজ একটা সমুদ্রের মধ্যে একটা পয়জনাস প্লাস্টিকের ট্র্যাশ ডাম্প আই থিঙ্ক ওরা অ্যাডভার্টাইজ করবে না কোনো মিডিয়ার কাছে, সেই জন্য এটা কোনো কাভারেজ পাওয়া যায় না, কেউ পড়েও না, কেউ ইন্টারেস্টেডও নয়, আই থিঙ্ক কমন পাবলিক ইজ নট ইন্টারেস্টেড। সেই জন্য প্লাস্টিক ইজ এ ওয়ান্ডারফুল থিং, প্লাস্টিকটা যদি ঠিক জায়গায় ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল আপনি একটা ব্রিজ তৈরি করছেন, ব্রিজটাতে সিমেন্ট আর স্টিল না দিয়ে যদি আপনি রেইনফোর্স প্লাস্টিক দিয়ে করেন সেই ব্রিজটা 3000 বছর কিছুই হবে না, কিন্তু সেটা দিয়ে না করে সিমেন্ট দিয়ে করা হয় যাতে পরের বছর ওটা ধ্বংস হয়ে পড়ে যায়, আবার কন্ট্রাক্টর টাকা পায়। তো এমন জিনিস করুন প্লাস্টিক দিয়ে যেটা আপনি চান যে নষ্ট না হোক, আর এমন জিনিস দিয়ে প্লাস্টিক করবেন না যেমন আপনার টুথব্রাশ কিংবা মনে করুন একটা ছোটোখাটো বাসন যেগুলো আমরা এক বছর পরে ফেলে দেবো, আর সেই ফেলে দেওয়ার পর ওটা রিসাইকেল হবে না। সো জুট ইজ দ্য আলটিমেট রিপ্লেসমেন্ট অফ প্লাস্টিক বিকজ ইট ইজ বায়োডিগ্রেডেবল, ইট ইজ হেলদি, হেলদি অ্যাট এভরি স্টেজ। জুটকে যখন আপনি ফার্মিং করছেন, চাষবাস করা হচ্ছে, তখন জুট করে কি প্রথম যে কাজটা করে সেটা মাটিটাকে উর্বর করে দেয়, মাটির মধ্যে নিউট্রিয়েন্টস আবার অ্যাড করে দেয়। তাই জন্যে পরে যে চালের যে আপনার ধানের যে ক্ষেত্রে ফসলটা হয় সেই ধানের ফসলটায় ইট নিডস লেস ফার্টিলাইজার, দ্য ফার্মার হ্যাজ টু স্পেন্ড লেস, দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস, একটা কারণ যে চাষি আপনার জুটটাকে আর কি কাল্টিভেট করে। সো মানে এত কিছু আমরা জানতে পারছি আজকের ইন্টারভিউটা থেকে, মানে আমি আই এম শিওর যে আপনারা এই প্লাস্টিকের যে আইল্যান্ডটা সেটার বিষয়ে অবগত ছিলেন না কিংবা জানতেন না, অবভিয়াসলি মিডিয়া কভারেজের জন্য কিংবা আমরা কোথাও এটা এরকম ভাবে নিউজটা পাই না। আমি কিছুদিন আগে স্যারের সঙ্গে যখন কথা বলছিলাম তখনই আমি জানতে পেরেছিলাম অল্প, কিন্তু আজকে আমি বিস্তারভাবে জানতে পারলাম, থ্যাংক ইউ স্যার এটা জানাবার জন্য। একটা প্রশ্ন যেটা আমার মাথায় আসছে যে এত কিছু তো হচ্ছে, জুট ইন্ডাস্ট্রি জুট সেক্টরটিকে মানে বেটার করার জন্য আমরা কি করছি স্যার? জুট ইন্ডাস্ট্রিকে বেটার করার জন্য অনেকগুলো অ্যাঙ্গেলে জিনিসটাকে অ্যাপ্রোচ করতে হবে। একটা হচ্ছে যে জুট ইন্ডাস্ট্রির আমাদের ইন্টিগ্রেটেড জুট প্লান্টস, জুট মিলস আছে। ইন্টিগ্রেটেড জুট মিলস মানে হচ্ছে যে জুট মিলের মধ্যে কাঁচা জুট, র জুটটা চাষবাস করার পরে, রেটিং করার পরে শুকিয়ে যে ফাইব মানে জুটটা আসছে, র জুটটা আসছে, সেই র জুটটা একদিক দিয়ে ঢোকে, তারপরে 28টা মেশিনের মধ্যে দিয়ে যায়, তারপর জুটের বস্তা হয়ে বেরিয়ে যায়। তো এটা হচ্ছে একটা একটা কোম্পানি একটা ফ্যাক্টরির মধ্যে পুরো প্রসেসটা হয়, এটা একদিক দিয়ে ভালো, বাট ইট ইজ অলসো অ্যান ইন্ডিকেশন অফ আ আনএভলভড, এভলিউশনটা হয়নি ইন্ডাস্ট্রির। আপনি যদি কটন ইন্ডাস্ট্রিতে যান, আপনি যদি উল ইন্ডাস্ট্রিতে যান, আপনি যদি উডেন ক্রাফট ইন্ডাস্ট্রিতে যান, কিংবা আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে যান, আপনি একটা এয়ারলাইন ইন্ডাস্ট্রি কিংবা এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যান, টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যান, আপনি সবসময় দেখবেন যে অনেকগুলো ফ্যাক্টরি আছে, প্রত্যেকটা ফ্যাক্টরি একটা কাজ করছে, দে বিকাম স্পেশালাইজড। স্পেশালাইজেশন কামস ফ্রম এভলিউশন, ফ্রম এক্সপার্টিজ গ্যাদার্ড ওভার দ্য ইয়ার্স। এই যে একই ফ্যাক্টরি সব কাজ করছে এগুলো হচ্ছে অনেক আগেকার মডেলটা, তো এই মডেলটা বদলায়নি, তার কারণ হচ্ছে জুট ইন্ডাস্ট্রি হ্যাজ নট এভলভড, ইট ইজ স্টিল দ্য সেম ইন্ডাস্ট্রি দ্যাট ওয়াজ 200 ইয়ার্স আগো আর 100 ইয়ার্স আগো। ব্রিটিশরা যখন এখানে স্কটল্যান্ড থেকে মেশিনগুলো এনেছিল, ইউ উইল বি সারপ্রাইজ টু নো এখনও অনেক মিলে স্কটল্যান্ডের সেই মেশিনগুলো চলছে,
আর উইদাউট এনি মেনটেন্স, এত ভালো কোয়ালিটির মেশিনগুলো এখন ওইগুলোই চলছে, বিকজ দোজ মিলস আর 100% ডেপ্রিসিয়েটেড অ্যান্ড দে নিড ভেরি লিটল মেনটেন্স। অফকোর্স মেনটেন্স তো দরকার লাগে, সে মেনটেন্সের জন্য এখানে অনেকগুলো ছোটো ছোটো কোম্পানি আছে, তারা মেনটেন্স করে, কিন্তু দ্য ইন্ডাস্ট্রি অ্যাজ সাচ হ্যাজ নট ইভলভ। ইভলিউশন করার জন্য কী হবে, দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ নিড ইন অ্যান ইন্ডাস্ট্রি ইজ দ্য কাস্টমার। আজকে জুট ইন্ডাস্ট্রির 70-75% আউটপুট হচ্ছে জুট ব্যাগস। এই জুট ব্যাগগুলো যে শেপে এসছিল 19-20 এখনও সেই শেপেই তৈরি হচ্ছে আর আসছে, এবং সেখানে আজকের ডেটে রাইস আর হুইট, ধান মানে ফিনিশ চাল আর আপনার গম প্রায় প্যাক হয়, বাকিগুলো সব প্লাস্টিকে চলে গেছে। চিনি, চিনি 20% হওয়ার কথা কিন্তু হয় না, মানে চিনির ইন্ডাস্ট্রি সেটাকে অ্যাভয়েড করে যায়। আপনার সিমেন্ট, সিমেন্ট ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম জুট ব্যাগসে আসতো, এখন প্লাস্টিক ব্যাগসে আসে। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, হ্যাঁ, যেগুলো এক্সপোর্ট হয়, ম্যাঙ্গোজ, তারপরে আপনার এই কী বলে মেডিসিন প্যাকিং, হ্যাঁ, ডাল, ডালের প্যাকিং, সব কিছু এখন প্লাস্টিকে হয়। তো জুট ইজ ওনলি লেফট উইথ রাইস অ্যান্ড হুইট, ঠিক আছে। এবং এই যে মিলসগুলো আছে দে আর প্রসেসিং, আপনার যেগুলো এই র জুটটা আসছে সেটা প্রসেস করছে। র জুটের কাল্টিভেশনটা বিকজ প্লাস্টিক হ্যাজ টেকেন ওভার, আস্তে 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 র জুটের কাল্টিভেশনের এরিয়াটাও কমে যাচ্ছে, শ্রিঙ্ক করে যাচ্ছে। আমরা যখন ছোটো ছিলাম, আমি দিল্লিতে বড় হয়েছি, মনে আছে দিল্লিতে আমরা চারপাইয়ে বসতাম, চারপাইকে বাংলায় কী বলে, এখানে চারপাই বলে, হ্যাঁ আমরা এখানে খাটিয়া ওই রকম টাইপের কিছু একটা বলি, হ্যাঁ খাটিয়া, হ্যাঁ বিহারে খাটিয়া বলে, এখানে বিহারটা কাছে বলে বিহারি হিন্দিটা বেশি চল হচ্ছে, তো খাটিয়া এখানে বলে আর ওখানে চারপাই বলে, চারপাই আমরা পাঞ্জাবি হিন্দি আর কি। তো ওখানে চারপাইটা পাটের দড়ি দিয়ে বোনা হতো, হঠাৎ দেখা গেল যে পাটের দড়ি সব উধাও হয়ে গেল, নারকল দড়ি দিয়ে বোনা হয়। আজকে আপনি যদি খাটিয়া কেনেন দিল্লিতে, কোনো দিল্লিতে এখন খাটিয়া ফাটিয়া চলে না, অনেক এগিয়ে গেছে ব্যাপারটা, কিন্তু যদি আপনি গ্রামের দিকে যান তাহলে ওটা নারকল দড়ি দিয়ে পাবেন। নারকল দড়িটা বেশ শক্ত কিন্তু ওটা গায়ে লাগে, জুটটা খুব সফট ছিল, সেই সফট জুটের দড়িও পাবেন না আপনি দিল্লিতে। আগে যে কোনো নদীর যেখানে শেষ হচ্ছে কিংবা বড় একটা নদীর জায়গা, নদীর জলটা পাওয়া যায়, সেখানে জুটটা কাল্টিভেট হতো। উত্তরপ্রদেশ বলুন, হরিয়ানা বলুন, আপনার পাঞ্জাবে কয়েকটা জায়গা, তারপরে বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, গোদাবরীর যে বেসিনটা, সব জায়গায় জুট হতো। আস্তে 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 এই জুটের কাল্টিভেশনটা শ্রিঙ্ক করে এখন আসাম, ওয়েস্ট বেঙ্গল, বিহারের কয়েকটা জায়গা আর উড়িষ্যাতে রয়ে গেছে, ব্যাস শেষ হয়ে গেছে। আন্ধ্রপ্রদেশে বিমলি বলে একটা জুট হতো, সেটাও আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। তো জুটের কাল্টিভেশনটা ক্রমশ কমেই চলেছে, কমেই চলেছে। সো ওয়ান অফ দ্য লিমিটিং ফ্যাক্টার্স ইজ দ্য কাল্টিভেশন অফ জুট। কাল্টিভেশন অফ জুটটা কমে গেছে বলে জুটের আউটপুট বেড়ে কমে গেছে, জুটের আউটপুট কমে গেছে বিকজ কাস্টমারগুলো কমে, কাস্টমারের ডিমান্ডটা কমে গেছে। সো একটা ইনিশিয়েটিভ লাগবে, প্রথম ইনিশিয়েটিভ যেটা লাগবে সেটা হচ্ছে জুটের প্লান্টসগুলোর অন্য অন্য পোর্শনগুলো বিক্রি হয় না। ফর এক্সাম্পল নেদারল্যান্ডস আর অন্য জায়গায় ইউরোপে প্রচণ্ড ডিমান্ড আছে জুটের পাতার। মনে করুন চাষি যখন জুটটা তৈরি করছে, র জুটটা মিলসদের বিক্রি করা ছাড়া, যদিও জুট স্টিকটা কোথাও বিক্রি করতে পারে, জুটের পাতাগুলো মেডিসিনাল ভ্যালু আছে সেটা বিক্রি করতে পারে, তাহলে কী হবে, ওর রিয়েলাইজেশনটা বেশি হবে, বেশি রোজগার হবে। সেই রোজগারটা যখন বেশি হবে তখন সে আরও জুট করতে ইনসেন্টিভ হবে ওর, সেটা যখন করবে র জুটটা বেড়ে যাবে, র জুটটা বেড়ে গেলে র জুটের অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে মিলসে, তখন অন্য অন্য প্রোডাক্টস তৈরি হবে, অন্য ইনভেস্টমেন্ট দরকার, নতুন মেশিনের ইনভেস্টমেন্ট দরকার, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দরকার। আজকে আপনার কটন, আমরা যখন ছোটো ছিলাম কটনটা খুব একটা ভালো কোয়ালিটির হতো না, তাড়াতাড়ি নোংরা হয়ে যেত, ভালো করে ইস্ত্রি হতো না, সেই থেকে আজকের কটন কিন্তু অনেক ভালো কোয়ালিটির কটন, বিকজ ইনভেস্টমেন্ট হয়েছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়েছে, মডার্নাইজেশন হয়েছে। সেম থিং হ্যাজ টু হ্যাপেন উইথ জুট, অ্যান্ড ইট ইজ নট অ্যান ইম্পসিবল টাস্ক, ইট ইজ পারফেক্টলি ডুয়েবল, ওটা আমরা অ্যাচিভ করতে পারি। জুটের মধ্যে এমন জিনিস আছে যে স্ট্রেংথ আছে, সেটা দিয়ে আমরা ভালো করে গাড়ির অ্যাপহলস্ট্রি তৈরি করতে পারি, কার্টেন্স তৈরি করতে পারি, এয়ারক্রাফ্টে একটা ফিলিং মেটেরিয়াল হয় যেটা আর কি আপনার সাউন্ড প্রুফ করে দেয় এয়ারক্রাফ্টটাকে, সেটা আজকের ডেটে ওটা সিনথেটিক মেটেরিয়াল ইউজ হয়, উই ক্যান হ্যাভ জুট সিনথেটিক, জুট মানে এক্সট্র্যাক্টস, ঠিক আছে, এইসব করা যেতে পারে। তো সেটা আস্তে আস্তে কমার্শিয়াল করার জন্যে মার্কেটিং দরকার, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দরকার, সেগুলো সব কিছু হচ্ছে। আমি আসার পরে দিস অর্গানাইজেশন স্টার্টেড এ লট অফ ওয়েবসাইটস, প্রথম ছিল fiberofindia.com, fiberofindia.com ইজ এ হিউজ রিপোজিটরি অফ জুটের মানে নলেজ। তো থ্যাঙ্কফুলি দ্য হোল ওয়ার্ল্ড ইজ ওয়াচিং, fiberofindia.com টা এত পপুলার হয়ে গেছে, পিপল ইন জাপান, ইন আফ্রিকা,
ইন সাদার্ন ইউরোপ, হ্যাঁ ক্যানাডা, নর্থ আমেরিকাতে, বাকি জায়গাগুলো, ইউএসএতে, সব জায়গায় পিপল আর ওয়াচিং fiberofindia.com. অ্যান্ড উই ওয়ান্ট মোর পিপল টু ইনভেস্ট. পিপল হু আর রানিং আদার বিজনেসেস শুড ইনভেস্ট ইন জুট. Therefore, the jute industry will thrive and grow, and it will create more employment and more opportunities for selling to customers with new products. Farming is shomoy kono carbon hoy na, wastage of water hoy na. Manufacturing is shomoy, it is a zero mane carbon footprint product. Apni factory te dekhben ek gada trash beroy, cut pieces beroy. Ekhane zero wastage. Jute industry jokhon factory gulo dekhben, you will never see a truck going with trash outside. There is no trash, zero trash. So it is a wonderful product. It helps the earth, it helps us breathe and live, enjoy better health, and it has many side effects which are also very good. Shonge shonge amra chesta korchi IIT Delhi theke lok ene research and development kore notun machines, notun ekta shop floor design toiri korar. So that we are in the process of modernization ni kichu bhabna chinta korchi amra jemon innovation bibhinno notun notun products ki kore banano jay jute products byabohar kore products er jonno notun machinery lagbe sei products er jonno jute ta ke aro fine korte hobe ajke apni kinba apnar stri kono dokane giye bolbe na je jute er products dekhao because it is not good for the retail investor retail mane customer seta howa uchit you should be interested in jute products today if I make a jacket out of jute it should be attractive enough to compete with a woolen jacket exactly. or a cotton jacket exactly. so for that we have to make a better fiber better thread sei jinishtar jonno research and development dorkar it is perfectly possible to do cotton er shonge jokhon hoyeche jute er shonge hote pare so we have to start thinking out of the box and doing it for example ekta e bolchi toyota was a loss making company after the second world war they got two people Seiji Shingo and Taiji Ono to revive the Toyota factory. They introduced certain measures which are famous now in the world called the Toyota production system or the lean management system. I am a certified lean management expert. So Toyota aaj ke dekhun what a successful company it is, and it was a loss making company earlier. So the same process can be applied to the jute industry and make it very dynamic, very thriving and successful. স্যার আমাদের অল ওভার ইন্ডিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে কটা জুট মিলস অ্যাক্টিভ রয়েছে 65 মতো আছে স্যার ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে ধরতে পারেন আপনারা 60 এর কাছাকাছি আছে তো অল ওভার ইন্ডিয়া 65 এবং ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তার মধ্যে থেকে 60 খানা জুট মিলস অ্যাক্টিভ তো স্যার আমি জানতে চাই যে এই জুট মিলস গুলোর মধ্যে মানে এমপ্লয়মেন্ট কত ক্রিয়েট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ফার্স্টলি ইফ উই স্টার্ট উইথ দ্য ফার্মার্স উই হ্যাভ 40 লাখ ফার্মার্স আর্নিং মানি ফ্রম জুট সো নিয়ারলি 4 টু 6 লাখ workers and apnar eto gulo jute mile asche jacche there's a floating population and there's a permanent population and lot of labor comes from Bihar and Uttar Pradesh Poshchimbonge khub ekta labor paoa jay na dekha jacche recently both in the farm sector and in the factory sector the labor is missing in some areas because labor are for less work they get more money in the south in the automobile industry in the electrical industry in the construction industry তো সেই জন্য অটোমেশন দরকার মডার্নাইজেশন দরকার রিসেন্টলি না মানে ইন দ্য লাস্ট সিক্স মান্থস অর ওয়ান ইয়ার আই হ্যাভ পার্সোনালি ট্রাইড টু একটা আমরা চেষ্টা করেছি যে একটা কমিউনিটি আছে ছোটো যারা ছোটো ছোটো মেশিন তৈরি করে সেই মেশিনগুলো চার্জ থেকে যখন জুটটা প্লান্টটা কাটা হয় ইমিডিয়েটলি ওটাকে ডিরিপেয়ারিং করে দেয় ওটাকে ছোটো 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 পিসে ভেঙে দেয় সো দ্যাট ওই ভেতরের যে কাঠিটা আছে কাঠিটা বেরিয়ে যায় আর র জুটটা ইট বিকামস ইজিয়ার টু হ্যান্ডেল ওটাকে তুলে নিয়ে রেটিং করার জন্য একটা লেবার কস্ট আছে সেই লেবার কস্ট অ্যাভয়েড করার জন্য দ্যাট মেশিন ক্যান বি ইউজ অ্যান্ড ক্যান বি বট ফর 1,00,000-1,20,000 তো এই কমিউনিটিটাকে আমরা এনকারেজ করছি সো দ্যাট মডার্নাইজেশনটা হতে পারে সো ইট ইজ আো মাল্টি প্রংড অ্যাপ্রোচ ভালো কোনো একটা উদ্দেশ্য ভালো কোনো একটা কাজ একটা ভালো কাজ করে হয় না অনেক ছোটো 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 ভালো কাজ করে ওটাকে হয় অ্যান্ড ইউ হ্যাভ টু বি অ্যাট ইট এভরি ডে সারা দিন সারা বছর এটাকে লেগে থাকতে হবে সো দ্যাট জুট ইন্ডাস্ট্রিটা ভালো হয় নর্মালি আমাকে সবাই জিজ্ঞেস করে যে জুট মিলসে আমরা কাজ পাবো কিভাবে জুট মিলস বাড়ছে কিভাবে এবং সেখানে গিয়ে অ্যাপ্লাই করব কার কাছে গিয়ে কথা বলতে হবে তো তারা এক জায়গায় কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে পারে চাকরির ব্যাপারটা হচ্ছে কি দের ইজ আ সার্টেন হিউম্যান রিসোর্সেস আইডেন্টিফিকেশন অ্যান্ড এনগেজমেন্ট প্রসেস যেগুলো এভলভড ইন্ডাস্ট্রিজে থাকে যে কোনো আপনি যদি ভালো কোনো বড় কোনো কোম্পানিতে চাকরি করেন যেটা অন্য ইন্ডাস্ট্রিতে তাহলে দের ইজ দিস সায়েন্টিফিক ওয়ে অফ আইডেন্টিফাইং একটা গ্যাপ একটা হিউম্যান রিসোর্স গ্যাপ আছে সেখানে একটা লোককে নেওয়া হবে কি দুটো লোককে নেওয়া হবে দশটা লোককে নেওয়া হবে
তাদের স্কিল সেটসগুলো কী হবে, তাদের কেআরএসগুলো কী, রেজাল্ট এরিয়াসগুলো কী হবে, তাদের কম্পেনসেশনটা কী হবে, তারপরে সেটা স্যাংশন হয়। জুট মিলসগুলো বিকজ দে আর মোরলেস একটা ইন্টিগ্রেটেড মানে ফাংশনে চলছে, তাদের সেই যে আইডেন্টিফিকেশন প্রসেসটা খুব একটা সায়েন্টিফিক নয়, ইট ইজ মোরলেস ডিসাইডেড বাই দ্য ওনার অফ দ্য জুট মিল। মানে একটা হিউম্যান রিসোর্স ম্যানেজার যে নিজের ফুল অথরিটি আছে এই গ্যাপগুলো আইডেন্টিফাই করা এবং এনগেজ করা, তার কম্পেনসেশনটা ফিক্স করা, সেই জিনিসগুলো এখনও আসেনি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে জিনিসটা আমরা সাকসেসফুলি প্লাগ করেছি যে হোলটাকে, সেটা হচ্ছে যে আগে জুট মিলে কোনো এনগেজমেন্ট করতে হলে স্টার্টিং ফ্রম ম্যানেজার্স, ওয়ার্কার্স, অ্যাকাউন্টেন্টস টু জুট মিল মানে লাইন ওয়ার্কার্স ইনক্লুডিং মেকানিক্স অ্যান্ড স্পেশালাইজড ওয়ার্কার্স অফ মেশিনস, সেটা একটা মিল থেকে আরেকটা মিল পোচিং করা হতো। যে আমার খুব দরকার পড়েছে তো এই মিল থেকে চলে এলো, আমার খুব দরকার পড়েছে ওই মিল থেকে চলে এলো, তাদের ট্রেনিংয়ের কোনো খুব বিশেষ রকম একটা ছিল না। আস্তে আস্তে কয়েকটা মিল শুরু করেছে, সায়েন্টিফিক ট্রেনিং শুরু করেছে। আমাদের এই হুকুমচন্দে একজন ম্যানেজার আছেন, সমীর চন্দ্র, তিনি খুব ডিটেইলডভাবে সেটা তৈরি করেছেন, ওয়ার্কারদের থাকা, ট্রেনিং, তারপরে গ্রাম থেকে লোকেদের এনে তাদেরকে ফুললি পেড স্টাইপেন্ড দিয়ে ট্রেনিং করা, তাতে দুটো ইট ইজ এ ডাবল এজেড সোর্ড অ্যাকচুয়ালি। অনেক ওয়ার্কার্স আছে তারা গ্রাম থেকে আসছে, ট্রেনিং পিরিয়ডটা এনজয় করছে, খাওয়া দাওয়া ফ্রি, তারপর ওরা চলে যাচ্ছে গ্রামে, আবার দে আর নট ওয়ার্কিং। তো পয়েন্টটা হচ্ছে যে ইউ উইল ওনলি গেট ডেডিকেটেড ওয়ার্কার্স ইফ দোজ ওয়ার্কার্স পে ফর দ্যার ট্রেনিং। ফর এক্সাম্পল, আপনি যদি একটা ইনস্টিটিউটে যান, ইউ পে ফর ইয়ার ট্রেনিং, ইউ পে ফর ইয়ার এডুকেশন, ওনলি দেন ইউ উইল বি ডেডিকেটেড ফর দ্য জব। আদারওয়াইজ আপনাকে যদি বলা হয় ফ্রিতে ট্রেনিং দেওয়া হবে, ফ্রিতে খাওয়া দাওয়া করা হবে, তাহলে আপনি কিন্তু সেই চাকরিটার প্রতিও ইন্টারেস্ট দেখাবেন না। তো সেই জিনিসটা আস্তে আস্তে এগোচ্ছে। দ্য বেস্ট থিং দ্যাট উই ডিড ওয়াজ উই ক্রিয়েটেড আ ওয়েবসাইট কল jutejob.com। jutejob.com মোর অর লেস সারা পৃথিবীকে ওপেন করে দিয়েছে যে জুট মিলসে কী চাকরি পাওয়া যেতে পারে, কী স্কিলস দরকার। আগে একটা মিস্টিরিয়াস রূপকথা ছিল, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী খুলে পড়া যেত যেরকম গল্পগুলো, এরকম একটা গল্পের বস্তু ছিল জুট মিলে চাকরি কীরকম হয়। জুট মিলে যারা চাকরি করতো তারাই এই গল্পগুলো জানতো, বাইরের লোকেরা কিছু জানতে পারতো না। সো এখন এই বিকজ অফ দিস ওয়েবসাইট jutejob.com, আদার পিপল আউটসাইডার্স হ্যাভ স্টার্টেড লুকিং অ্যাট জুট জবস, লুকিং অ্যাট জুট মিলস অ্যাজ আ পসিবল এমপ্লয়মেন্ট অপরচুনিটি। এখন আফটার উই স্টার্টেড jutejob.com, পিপল ফ্রম দ্য টেলিকম ইন্ডাস্ট্রি, people from the cotton industry, people from other industries are applying to jute mills. So, anek loker apply korche, anek jute mills ra post korche chakri gulo. So, this is a very big step forward. Jekhane shut up transparency esche jinish ta. We are working further on it. For example, shudhu jute mill e noy, jute mill er allied je companies gulo ache, mone korun ekta choto unit jekhane shudhu bosta toiri kora hocche, কাপড়টা কিনছে জুট মিল থেকে কিন্তু বস্তা তৈরি করা হচ্ছে, সেখানে মনে করুন 10টা লোক কাজ করছে। ইভেন দ্যাট ইউনিট শুড পোস্ট ইটস জবস অন jutejob.com, ইট ইজ ফ্রি, এন্টায়ারলি ফ্রি। ফর এক্সাম্পল, ছোটো একটা ইউনিট মনে করুন মালদাতে আছে কিংবা মুর্শিদাবাদে আছে, উইচ ইজ ডুইং সামথিং উইচ ইজ রিলেটেড টু মেনটেন্স অফ এ জুট ইন্ডাস্ট্রি, জুট ফ্যাক্টরি। সো ইভেন দে শুড পোস্ট দেয়ার জবস অন jutejob.com, পিপুল শুড অ্যাপ্লাই ফ্রম অল ওভার ইন্ডিয়া। সেই জিনিসটা আস্তে আস্তে এগোচ্ছি। ইট ইজ maybe not a long process but a very it takes time, but yes we are happy with the success. Sir, eto kichu to amra shunchi kintu ei jute mills er or bolte pari jute sector er modernization er jonno apnara ki korchen sir? Modernization er onek gulo apnar ei ache, angles ache. Prothom kotha, ekta customer related modernization ache. Ekta customer jokhon ashe, he should understand or feel that this industry and this company is modernized. Secondly, intrinsic modernization আছে, আপনার মেশিনগুলো মডার্নাইজ করতে হবে, মেশিনগুলোকে আপ টু ডেট করতে হবে। ফর এক্সাম্পল, একটা নিউজ পেপার আছে, নিউজ পেপারটা যদি একটা টাইপরাইটার ব্যবহার করে আর সেটা টাইপরাইটারটা পুরনো টাইপরাইটারটা বিক্রি করে নতুন টাইপরাইটার কেনা হয়, দ্যাট ইজ নট মডার্নাইজেশন, সেটা হয়তো রিপ্লেসমেন্ট হলো। বাট আনলেস ইউ ইন্ট্রোডিউস কম্পিউটার্স, আনলেস ইউ ইন্ট্রোডিউস মডার্ন মেশিনস, আপ টু ডেট মেশিনস, দ্যাট ইজ মডার্নাইজেশন। ফর এক্সাম্পল, আমাকে মডার্নাইজেশনটা এই রুম থেকে স্টার্ট করতে হয়েছিল। আচ্ছা, যখন এসেছিলাম তখন এই রুমটা ভাঙাচোরা ছিল, এই জানলাটা বোধহয় পেইন্ট করা হয়েছিল লর্ড ক্লাইভ কিংবা ওয়ারেন হেস্টিংস এর সময় পেইন্ট করা হয়েছিল, তারপর আর পেইন্ট করা হয়নি। এই যে পিছনে পেইন্টিংটা দেখছেন, দিস ইজ এক্সেলেন্ট পেইন্টিং বাই ন্যাট মরলে, ইটস কলড দ্য 6th মাস এক্সটেনশন। তো এই এক্সটেনশনই হবে, যদি জুট ইন্ট্রোডিউস না করে প্লাস্টিকটা অ্যালাউ করা হয় তো এই ধরনের এক্সটেনশন হবে, গাছগুলো কেটে যাওয়া হবে, প্রাণীগুলো মরে যাবে আস্তে আস্তে। সিমিলারলি মডার্নাইজেশন অফ হার্ডওয়্যার, হ্যাঁ, মডার্নাইজেশন অফ প্রিন্টার্স, তারপরে এই আশেপাশে দেখছেন সব কিছুই চেঞ্জ হয়েছে। ফর এক্সাম্পল,
আগে যে ট্রেডিশনটা ছিল যে ডাইরেক্টর জেনারেলের রুমে এমপ্লয়িজরা আসতো না আচ্ছা দে ইউজ টু সর্ট অফ টক থ্রু দ্য সেক্রেটারি আচ্ছা তো আমি ইন্ট্রোডিউস করলাম একটা ওপেন সেশন সবাই এসে উই ট্রাই টু ডিসকাস আওয়ার ভিশন মিশন ইন্ডাস্ট্রিতে কি করা হবে না করা হবে আই ইন্ট্রোডিউস দ্য হোয়াইট বোর্ড যেখানে আমরা সবাই প্রেজেন্টেশন দিতাম সবাইকে আইডিয়াস এক্সচেঞ্জ করতাম পেছন দিকে একটা সফট বোর্ড আছে সেই সফট বোর্ডটা লেখা থাকে যে কি কি কার কাছে কাজ আছে সেই কাজগুলো কিন্তু আমি দিইনি আই আস্ক দেম টু কাম আপ উইথ আইডিয়াস ওরা নিজেই আইডিয়াসগুলো নিয়ে এসে নিজেই ওরা ইমপ্লিমেন্ট করতো আর সেটা পোস্ট করা হতো যে কে কি কখন করেছে কতখানি ইমপ্রুভ করেছে তো ওদের কাছে ওটা নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল সো দিস ইজ পার্কুলেটিং থ্রু আউট দ্য ইন্ডাস্ট্রি নাও ইন্ডাস্ট্রি ইজ গেটিং টু বি মডার্ন বেটার আইডিয়া সেন্ট্রিক অ্যান্ড দেন দ্য আইডিয়া দ্যাট ইট ইজ অল রাইট টু ফেল Let us try something new. আমরা কি একটা ট্যুর নিতে পারি ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশনের পুরো অফিসটার ট্যুর করতে করতেই আমরা আপনার এই মডার্নাইজেশনের কথাটা শুনবো তাহলে তাদেরকে কোনো ভালো কমিউনিকেশন দেওয়া হতো না আজ অব্দি যে আমরা কি করছি কোথায় কোথায় অ্যাচিভ করেছি তো আমরা একটা সুন্দর এরকম একটা জিনিস তৈরি করেছিলাম দুর্গাপুজো দিওয়ালি আর কালী পুজোর সময় 2020 আর আমরা ফ্রেম করে যতগুলো ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে ইন্ডিয়াতে সবাইকে পাঠিয়েছিলাম প্লাস মিনিস্ট্রিজে পাঠিয়েছিলাম তো তাতে লেখা আছে ক্লিয়ারলি যে লেখা আছে উই বিগ্যান টু মেক ইন ইন্ডিয়া ইন 1884 থেকে আমরা জুট ব্যাগ তৈরি করছি আমরা মেক ইন ইন্ডিয়া তখন থেকে করছি আর যে ওয়েবসাইটগুলো আমরা লঞ্চ করেছিলাম jutecart.com ইজ আ ফ্রি ওয়েবসাইট ওয়ার অল এন্টারপ্রেনার্স সেলিং জুট প্রোডাক্টস ক্যান রেজিস্টার দেমসেলভস অ্যান্ড সেল অনলাইন ফ্রি অফ কস্ট Wow. It is like a Amazon or a Flipkart for jute products. Fiberofindia.com jeta ekta repository of information on jute. Then we have juteindex.com. Je jute companies gulo listed on the stock exchange. So there is the stock exchange up down live hocche. Seta you can take a look at juteindex.com. Wow. And juteflash.com is a collection of news on jute which is directly put your or into your inbox email box so ee very chatty website ki ekhono porjonto active ache absolutely wow mane active ache aro bhalo hoye geche my goodness mane ei gulo kintu amra jantam na ei gulor byaparo kintu apnara ki search korte paren jutecart.com fiberofindia.com ebong ei rokom bhabe kintu juteindex.com mane notun notun jinish jante parchi etai to modernization to sir eto kichu amra jante parchi ami ekta proshno jeta jiggesh korbo je modernization scenario ta ki hote choleche in future sir eta jodi bolen amaderke predict kora ta khub dangerous ekta profession predict kora uchit nay কিন্তু আমরা ট্রেন্ড দেখতে পারি আমরা প্রত্যেক ইন্ডাস্ট্রির ট্রেন্ড দেখতে পারি ফর এক্সাম্পল যখন এয়ার ইন্ডিয়া আর ইন্ডিয়ান এয়ারলাইন্স একমাত্র এয়ারলাইন ছিল প্রচন্ড দাম বেশি ছিল টিকিটের সার্ভিস খুব একটা ভালো ছিল না তারপরে প্রাইভেট এয়ারলাইন্স এলো তখন 36 প্রাইভেট এয়ারলাইন লঞ্চ হলো আজকে ডিটেল উই হ্যাভ অ্যারাউন্ড 6 or 7 মোটামুটি সো প্রত্যেক ইন্ডাস্ট্রিতে এটাই হয় ইভলিউশন যখন হয় একটা শেক ডাউন হয় সিমিলারলি আমাদের এখানেও শেক ডাউন হবে হওয়ার পরে স্পেশালাইজেশন হবে ভালো ভালো মিলসগুলো উপরে উঠে যাবে ইনভেস্টমেন্ট পাবে প্রোডাক্ট রেঞ্জটা বাড়বে কাস্টমার আরও বেশি ইনভেস্ট করবে কাস্টমাররা পয়সা দিয়ে কিনবে জিনিসপত্র সেম থিং ইজ গোইং টু হ্যাপেন টু দ্য জুট ইন্ডাস্ট্রি সো সেটাই আমরা দেখতে পাই এখন এখানে একটা খুব সুন্দর আমি বড় পিকচার দেখতে পাচ্ছি এটা বিষয় যদি বলেন দিস ইজ পার্ট অফ দ্য ব্র্যান্ডিং এক্সারসাইজ মানে আমি যখন এলাম তখন দেখলাম যে জুট ইন্ডাস্ট্রি জুট মিলের কোনো ব্র্যান্ডিং নেই কোনো কমিউনিকেশন নেই তো জুট হ্যাজ আ ভেরি গুড হেরিটেজ 1884 এ এস্টাবলিশ হয়েছিল ইন্ডিয়ান জুট মিল অ্যাসোসিয়েশন আর আমরা সেই 1884 থেকে আজ অব্দি এখানেই আছি ইন দিস বিল্ডিং আমি একটা ইনিশিয়েটিভ নিয়ে একটা অস্ট্রেলিয়ান একজন আর্টিস্ট তাকে এনগেজ করে হোয়াট উই ডিড ওয়াজ উই ক্রিয়েটেড দিস পেন্টিং যেখানে প্রত্যেকটা পাস্ট চেয়ারম্যান এই পেন্টিং এর মধ্যে 1984 থেকে যে চেয়ারম্যান ছিলেন ইন্ডিয়ান জুট মিল অ্যাসোসিয়েশনের আজ অব্দি যারা চেয়ারম্যান আছেন সবাই সবার একসঙ্গে ছবিটা দেওয়া আছে বিকজ ছবিটার মধ্যে আছে একটা গ্যাদারিং আছে বাট গ্যাদারিং সম্ভব নয় 1884 যে ভদ্রলোক ছিলেন চেয়ারম্যান হি ইজ অবভিয়াসলি লং গন কিন্তু পেন্টিংটা একটা কনসেপ্ট পেন্টিং আর কি সবাই একসঙ্গে কন্ট্রিবিউট করছে দেয়ার চেয়ারম্যান যখন বসছেন তাদের পেছনে আর কি সব পাস্ট চেয়ারম্যানরা আছেন এটা আমাদের কনফারেন্স রুম
তো এখানে আপনারা এই দেখতে পাচ্ছেন পাঁচ চেয়ারম্যানদের ছবিগুলো আছে। আমরা ইনফ্যাক্ট এই ছবিগুলোর ছবি তুলিয়ে তারপর ওই অস্ট্রেলিয়ান আর্টিস্টকে পাঠিয়েছিলাম সো দ্যাট ওই পেন্টিংটা তৈরি হয়, এবং সেই ভদ্রলোক সত্যি খুব ভালো পেন্টিং করেন। তো আপনার পেছনে এই সামনে যে পেন্টিংটা আছে এটা উনি করেছেন। এটা হচ্ছে পুরো দেখাচ্ছে যে পুরো প্রসেসটা, জুট কিরম করে প্রসেসটা তৈরি হয়, কিরম করে আর কি কাটা হয়, কিরম করে রেটিং করা হয়, তারপরে ট্রান্সপোর্ট করা হয়, মিলে ট্রাকে ভর্তি করে যাওয়া হয়, তারপর এটাকে পুরো ফাইনালাইজ করার পরে স্যাক্স গুলো তৈরি হয়। তো এই পুরো প্রসেসটা পেন্টিংটা উনি করেছেন, অপূর্ব পেন্টিংটা রিয়েলি শি হিয়াস, মানে সত্যি একটা সুন্দর ওনার এই কনসেপ্ট। স্যার মডার্নাইজেশনের ছাপ কিন্তু আমরা এখানেই বুঝতে পারছি। এত সুন্দর একটা কনফারেন্স রুম, আমি বলবো সুশমনকে একটুখানি দেখাও যে কত বড় কনফারেন্স রুম, এবং ওইখানেও আর একটা পেন্টিং আমি দেখতে পাচ্ছি স্যার। এই পেন্টিংটার বিষয়ে একটু বলুন স্যার। এটা ওই একই ভদ্রলোক করেছেন, উনি আপনার পেন্টিংটা ডিপিক্ট করেছেন যে জুটের কি কি ব্যবহার হতে পারে। ও আচ্ছা, আজকে জুটের 70-75% আউটপুট হচ্ছে জুটের বস্তা, ওয়াও, চাল আর আপনার গমের জন্য। কিন্তু এই পেন্টিংটা দেখাচ্ছে আমরা কি হতে পারে, কি করা করতে পারি আমরা। ওয়ান্ডারফুল, সত্যি কি একটা সুন্দর পেন্টিং করেছেন দেখুন। এবং এই কনফারেন্স রুমটাও কিন্তু এত ভালো ছিল না যখন আমি এসেছিলাম এখানে। তারপরে এই কমিউনিকেশন টুলটা আনা হয়েছে, আমরা উই ইনভেস্টেড ইন দিস। এটা একটা ক্যামেরা আছে এবং একটা ভিডিও কনফারেন্সিং ফ্যাসিলিটি আছে। এখন রেগুলারলি আমরা গভর্নমেন্ট মিনিস্ট্রিজের সঙ্গে কানেক্ট করি এবং আপনার অন্য ভিডিও কনফারেন্সিং হয়। এখানে আপনার এই তারগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনার স্পিকারসগুলো আর মাইকগুলো আছে, সেখানে সবাই বসে একসঙ্গে কমিউনিকেট করতে পারে। ইটস আ ভেরি এফিশিয়েন্ট মেড ইন ইন্ডিয়া টুল, সেই কোম্পানি থেকে আমরা কিনেছি। স্যার এখানে তো আমরা দেখতেই পাচ্ছি যে আপনারা পুরো বিল্ডিংটাকে এরকমভাবে মডার্নাইজ করেছেন। এইরকমই মডার্নাইজেশন যেমনটা আপনি বললেন যে স্কটল্যান্ড থেকে পুরনো মেশিনসগুলো রয়েছে এখনও পর্যন্ত অপারেট করছে, সেই জুট মিলসেও কি আমরা সেই মডার্নাইজেশন মানে মডার্ন মেশিনস দেখতে পারি ইন ফিউচার? হ্যাঁ, জুট মিলসের মেশিনারিগুলো গভর্নমেন্টের একটা পে ছিল, স্কিম ছিল ISAPM, তার আন্ডারে সাবসিডি দেওয়া হতো মেশিনগুলোর রিপ্লেসমেন্ট করার। আচ্ছা, বাট আপনাকে একটু আগে যেটা বললাম যে একটা যদি টাইপরাইটারকে আপনি ছুঁড়ে ফেলে দিয়ে নতুন টাইপরাইটার কেনেন, দ্যাট ইজ রিপ্লেসমেন্ট, নট মডার্নাইজেশন। মডার্নাইজেশন হচ্ছে আপনার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে অ্যাবসলুটলি পুরো শপ ফ্লোরটাকে নতুন ধরনের ইন্ডাস্ট্রি করার। 1950 আগে যখন জাপানের টয়োটা কোম্পানি যখন মডার্নাইজেশন করলেন, তখন কিন্তু ওই হাতে তৈরি করা হতো সেই গাড়িগুলো, তারপরে কমপ্লিট শপ ফ্লোরটাকে অ্যাসেম্বলি লাইনটাকে ওরা মডার্নাইজ করে রোবট দিয়ে কাজ করাতে লাগলো। তো সিমিলারলি উই উইল হ্যাভ আ কমপ্লিট মডার্নাইজেশন অফ দ্য জুট ইন্ডাস্ট্রি, কমপ্লিট অটোমেশন রাইট ফ্রম দিস এন্ড টু দ্যাট এন্ড, সব কিছু অটোমেটেড মডার্নাইজ থাকবে। তাতে এমপ্লয়িজরা কি হবে, আরও লেখাপড়া জানা এমপ্লয়িজ হবে, এবং অনেক কিছু সিনারিও হতে পারে, কি হবে কালকে আমি বলতে পারবো না। But again, we can talk about trends, we can push for modernization, history অনেক কিছু হবে। Steps তো নিচ্ছি আমরা একেবারে। এটা সেই পুরোনো দিনের লিফটে আমরা এই মুহূর্তে উঠছি। আমি এখানটা জাস্ট বেলটা প্রেস করলাম, তারপরে লিফটটা এলো। একটু ভেতরে আসো, জাস্ট দেখাই কীভাবে চলে এই লিফটটা। আর নিচে যাই একটুখানি, এইখানে জাস্ট কীভাবে অপারেট করে সেই পুরোনো দিনের লিফট। ও ওয়াও, মানে এটা ওপরে তুললে ওপরে যায় নাকি? কলকাতার ট্রাম যেরকম করে চলে, সেই ট্রামে সেই সেম ইঞ্জিনটা। যেটা অনেক সেক্টরসে দেখি, FMCG সেক্টর বলুন কিংবা নানা রকম সেক্টরসে রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেন্টার থাকে। তো রিসার্চ এবং ডেভেলপমেন্ট কি সেন্টার আমরা জুট মিলসের ক্ষেত্রেও দেখতে পাই, দেখতে চলেছি? রিসার্চ এন্ড ডেভেলপমেন্টটা সাধারণত ট্রেড অ্যাসোসিয়েশন কিংবা ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন থেকে ড্রাইভ করা হয়। ওকে, তো এখানে আমি ডাইরেক্টর জেনারেল ইন্ডিয়ান জুট মিল অ্যাসোসিয়েশনের। তো এখানে আমি অনেক চেষ্টা করেছি যে IIT দিল্লি থেকে এক্সপার্টসদের আনা, এনে তারপরে তাদেরকে ইন্ডাস্ট্রির লোকেদের সঙ্গে একসঙ্গে বসিয়ে নতুন কী ইনিশিয়েটিভ, সেগুলো হয়েছে, ওরা অ্যাকসেপ্টও করেছে এবং আস্তে আস্তে ওটা এগোচ্ছে। এবং ইন্ডিভিজুয়াল কোম্পানিজ অনেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়, সেটাও হচ্ছে। আচ্ছা, কিন্তু ওই স্ক্যাটার্ডভাবে হওয়াটা যদি একসঙ্গে করা হয় তাহলে একটা প্রবলেম সলভ হয়, সেটা হচ্ছে IP, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। একটা লোক নতুন কিছু করলো, একটা কোম্পানি নতুন কিছু করলো, সেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা কার মালিকানা হবে, দ্যাট ইজ আ বিগ ইস্যু। তারপরে নতুন যদি মিল যদি একটা ফ্যাক্টরি যদি কেনে সেই টেকনোলজিটা, দে হ্যাভ টু পে ফর দ্যাট IP। সেই প্রসেসটা আস্তে আস্তে আমরা তৈরি করছি, অ্যান্ড ওয়ান্স ইট ইজ সেটেলড তখন মডার্নাইজেশনটা আরও ফাস্ট হয়ে যাবে।
তো এত কিছু হতে চলেছে, থ্যাংক ইউ স্যার এত ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য। আসুন আসুন ভেতরে আসুন, ভেতরে এসে কথা বলা যায়। একদম চলো আরো বাকি কিছু জানবো ভেতরে গিয়ে। আসুন, আমার দর্শকরা আমাকে বলেছিলেন যে এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা র জুটের প্রাইস ফিক্স করে দিয়েছে, যেটার জন্য নাকি আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের আর বলতে পারি ইন্ডিয়ার যে জুট মিলসগুলো রয়েছে তাদের মানে প্রসেস করতে খুবই অসুবিধা হচ্ছে, মানে বিজনেস করতে খুবই অসুবিধা হচ্ছে, কারণ যেহেতু র জুট মিলের প্রাইসটা এতটাই কম ফিক্স করা হয়েছে তার জন্য তারা একটা হিউজ অ্যামাউন্টের লাভের মুখ দেখতে পারছে না। তো সেই বিষয়ে আপনি কি বলতে চান স্যার? সেটা থ্যাঙ্কফুলি এখন ওটা উইথড্র হয়ে গেছে, বাট ইট হ্যাড ক্রিয়েটেড আ বিগ প্রবলেম। ওটা বলে দেওয়া হয়েছিল যে 6,500 টাকার বেশি পার কুইন্টাল র জুট কেনাটা হচ্ছে ইলিগাল। আচ্ছা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মার্কেটে র জুট পাওয়া যাচ্ছিল না ওই রেটে। মার্কেটে পাওয়া যাচ্ছিল 7,500 থেকে 8,500 পার কুইন্টাল পাওয়া যাচ্ছিল, কিন্তু আবার জুট ব্যাগসগুলোর সাপ্লাইও দিতে হবে স্টেটসগুলোয়, হারভেস্ট মানে গম আর ধানটা কেটে পড়ে আছে, ফসলটা পড়ে আছে, সেই ফসলটা প্যাক করতে হবে, আর সেটা তো ফসলটা তো অপেক্ষা করবে না 2 বছর, ফসলটা তখনই প্যাক করতে হবে। তো উই হ্যাভ আ ডিউটি, জুট মিলস হ্যাভ আ ডিউটি, সো উই ওয়ার ক্রিয়েটিং দ্য স্যাক্স অ্যান্ড বাইং র জুট অ্যাট আ হায়ার প্রাইস অ্যান্ড উই ওয়ার ওনলি গেটিং কম্পেনসেটেড অ্যাট 6,500। অ্যাট দ্য সেম টাইম ইট ওয়াজ ইলিগাল, ওটা বেআইনি করে দেওয়া হয়েছিল হচ্ছে বেশি কেনা। কারণ আমার দর্শকরা অনেকেই আমাকে বলেছিলেন যে এই যে র জুট মিলের প্রাইসটা ফিক্স করে দেওয়া হয়েছে সেটা কিন্তু প্রচুর হ্যাম্পার করবে, প্রচুর এফেক্ট করবে আমাদের জুট মিলস গুলোতে। তো এটা জেনে কিন্তু আমরা সবাই খুবই খুশি হলাম। তো আমি একটা প্রশ্ন আমার মাথায় আসছিল অনেকদিন ধরে ঘুরছে যে জুট ইন্ডাস্ট্রিতে কোথাও গিয়ে কি আমরা কম্পিটিশন আর বলতে পারি কম্পিটিটর্সদের দ্বারা কি ল্যাক করছি, যেখানে আমরা দেখতে পারি অন্যান্য সেক্টরস বলুন, অন্যান্য ইন্ডাস্ট্রিজ বলুন, সে আইটি ইন্ডাস্ট্রি বলুন কিংবা লেদার ইন্ডাস্ট্রি বলুন, নানান রকম ইন্ডাস্ট্রিজ বলুন, সেই ইন্ডাস্ট্রিজগুলোতে কিন্তু আমরা কম্পিটিশন একটা দেখতে পারি যে এ ওর থেকে ভালো কিংবা সে ওর থেকে ভালো হতে চায়। জুট ইন্ডাস্ট্রিতে সেটা কি আমরা কোথাও গিয়ে ল্যাক করছি? এক্স্যাক্টলি, কম্পিটিশন একটা অত্যন্ত দরকারি মানে একটা কম্পোনেন্ট, কম্পিটিশন না হলে ইন্ডাস্ট্রি এগোয় না। ফর এক্সাম্পল, আজকে আপনি জুতো কিনতে যান, তো আপনি অ্যাডিডাসের দোকানে গিয়ে যখন কোনো একটা প্রোডাক্ট লাইন দেখেন, আপনি একটা জুতোর সঙ্গে আরেকটা জুতো কম্পেয়ার করেন, ওয়ান মডেল ইজ কম্পিটিং উইথ দ্য আনাদার মডেল। সিমিলারলি ইফ ইউ ওয়াক আউট অফ দ্য অ্যাডিডাসের দোকান থেকে বেরিয়ে গিয়ে রিবকের দোকানে ঢোকেন, তখন আপনি অ্যাডিডাসের দোকানে যেটা দেখেছেন তার সঙ্গে কম্পেয়ার করেন রিবকের দোকানে যেটা দেখেছেন। সো কম্পিটিশন না হলে আপনার ইনোভেশন হবে না, কম্পিটিশন না হলে মডার্নাইজেশন হবে না, কম্পিটিশন না হলে আপনার এফিসিয়েন্সি বাড়বে না। আমি কম পয়সায় কম সময়ে ভালো জিনিস কী করে তৈরি করব, সেটা আমি তখনই হবে যখন কম্পিটিশন হবে। কম্পিটিশন না হলে যে কনজিউমার, যে কাস্টমার, সে ভালো জিনিস কোনো দিন পাবে না। আমার কম্পিটিশন নেই তো আমার কী দরকার ভালো জিনিস তৈরি করে, আমি একই জিনিস তৈরি করবো। তো এখন থিংস হ্যাভ বিকাম চিপার, মোর এফিশিয়েন্ট, বেটার, ইজিয়ার ফর দ্য কাস্টমার বিকজ অফ ওনলি ওয়ান ফ্যাক্টর, দ্যাট ইজ কম্পিটিশন। কম্পিটিশন হলে দুটো জিনিস হয়, একটা হচ্ছে আপনার শেক ডাউন যেটাকে বলে, একটা ইন্ডাস্ট্রিতে অনেকগুলো প্লেয়ার্স হয়, তারপর শেক ডাউন হয়ে 4-5, 7-8 প্লেয়ার্স থাকে, কিন্তু যারা বন্ধ হয়ে যায় তারা অ্যাবসলুটলি বন্ধ হয়ে যায় না, তারা স্পেশালাইজ করে যায়, তারা হয়তো ছোটোখাটো জিনিস করতে থাকে। সিমিলারলি জুট ইন্ডাস্ট্রি যখন এভলভ হবে, কম্পিটিশন হবে, তখন ওই রকমই একটা কিছু হবে যে ছোটো ছোটো যারা মিলসগুলো আছে তারা স্পেশালাইজ করবে। যেমন মনে করুন এখন অনেক মিল আছে তারা টোয়াইন তৈরি করে, জুটের দড়ি তৈরি করে, তারা তো একটা স্পেশালাইজড একটা ইউনিট, তারা হয়তো জুট স্যাক্স তৈরি করছে বিকজ ওই অর্ডারটা পাচ্ছে গভর্নমেন্টের থেকে, কিন্তু তারা হয়তো তখন 100% টোয়াইন তৈরি করবে। কয়েকটা মিল আছে তারা হয়তো কার্পেটস তৈরি করবে, কয়েকটা মিল আছে কার্পেটসগুলো এক্সপোর্ট করবে, কয়েকটা মিল আছে আপনার শপিং ব্যাগ তৈরি করবে, স্পেশালাইজেশন হয়ে যাবে। হ্যাঁ, অ্যাবসলুটলি, স্পেশালাইজেশন এখন দরকার নেই, কারণ এভলিউশনটা হয়নি, কম্পিটিশন হয়নি, মডার্নাইজেশন হয়নি। যখন হবে তখন স্পেশালাইজেশন হবে, কাস্টমার বেটার জিনিস পাবে, এবং ইন্টিগ্রেটেড জুট মিলস হয়তো 7-8-10 হয়তো ম্যাক্সিমাম থাকবে। স্যার, এই মডার্নাইজেশন আসার পর আমরা এই যে স্মল লেবারার্স যারা রয়েছে কিংবা ফার্মার্স যারা রয়েছে তাদের লাইফে কি কোনো নতুন কিছু দেখতে পারি, তাদের জন্য কি বেনিফিটেড হবে এই প্রসেসটি পুরো? কম্পিটিশন হলে কি হবে, প্রথম কথা স্পেশালাইজেশন হবে, স্পেশালাইজেশন শুধু প্রোডাক্টসে নয়, স্পেশালাইজেশন ট্যালেন্ট পুলে হবে। আজকে মনে করুন একটা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রিতে কয়েকজন লোক ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং নিয়ে থাকে সারা জীবন, কয়েকজন লোক হয়তো লোনস নিয়ে, লেন্ডিং নিয়ে থাকে। সিমিলারলি জুট ইন্ডাস্ট্রি যখন এভলিউশন হবে, কম্পিটিশন হবে, তখন ট্যালেন্ট পুলেও এমপ্লয়মেন্টটা স্পেশালাইজেশন হয়ে যাবে। স্পেশালাইজেশন হলে আস্তে আস্তে তাদের ট্রেনিংটা স্পেশালাইজ হয়ে যাবে, স্যালারিজগুলো স্পেশালাইজ হয়ে যাবে, স্যালারিজগুলো একটা কাট অ্যান্ড ড্রাইড হয়ে যাবে,
তখন হয়তো মাইনেগুলো বাড়বে, তাদের স্কিল লেভেলটা বাড়বে, সো ইট উইল অলওয়েজ বি আ বেটার পিকচার অল অ্যারাউন্ড। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে এত সময় দেওয়ার জন্য এবং এত এত কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমাকে এবং আমার চ্যানেল আমার দর্শকদেরকে। আই এম শিওর আপনারা অনেক 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 কিছু জানতে পেরেছেন আজকে নিশ্চয়ই জুট ইন্ডাস্ট্রি জুট সেক্টরের বিষয়ে। সো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার দেবাশিস রয় স্যার, এবং আপনারা গিয়ে অবশ্যই ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশনের যে ইউটিউব পেজ সেটিকে ফলো করুন, ফেসবুকে যে তাদের পেজ রয়েছে সেটিকে ফলো করুন, তাদের সঙ্গে আমাদের তাদের পাশে দাঁড়িয়ে থাকতে হবে। জুট সেক্টরকে আমাদেরকেই কিন্তু বাঁচিয়ে নিয়ে যেতে হবে, আমাদেরকেই কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি জুটকে প্রিফার না করি, আমরা যদি প্লাস্টিককে প্রিফার করি, তাহলে স্যার বললেন যে কী কী হ্যাজার্ডাস হতে পারে, কতটা ডেঞ্জারাস হতে পারে আমাদের লাইফের জন্য আমাদের ফিউচারের জন্য, সেটা কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারলেন জানলেন। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইকের বাটনটি প্রেস করে দেবেন, আমার প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না চ্যানেলটিকে, শুধু সাবস্ক্রাইব না বেল আইকনটিও প্রেস করে দেবেন, প্রেস করে অল করে দেবেন যাতে পরের এইরকম একটু দুর্দান্ত ভিডিও এলে আপনারা না মিস করেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এইরকম একটু দুর্দান্ত ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।